রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক হচ্ছে আগরতলা এয়ারপোর্ট রোড। এই পথ দিয়ে প্রতিদিন হাজারো আম জনতা চলাচল করেন। হাইকোর্ট, মহাকরণ, বিধানসভা থেকে শুরু করে রাজ্য সরকারের প্রায় সব সরকারি কার্যালয়ে যেতে হলে এই পথ ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। তাছাড়া বিমান যাত্রীদের আসা যাওয়ার একমাত্র পথ এটি। এই পথ পেরিয়ে যেতে হয় বিএসএফ, সিআরপিএফ ক্যাম্প সহ অন্য জায়গায়। এই পথ স্বাভাবিকভাবে ঝাঁ চকচকে করে রাখতেই হবে। রাস্তা মেরামতি তথা সংস্কারের কাজে হাত লাগাতে হয় সবসময়ই, কিন্তু বর্তমানে এই পথ সংস্কার করতে গিয়ে দপ্তরের গা হেলামি মনোভাব একটু বেশি চোখে পড়েছে। অত্যন্ত ব্যস্ত এই সড়কে যারা কাজ করে চলেছে তাদের জন্য সামান্য নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায়নি। গাড়ি চলাচলের ফাঁকেই তারা চালিয়ে যাচ্ছে কাজ। সাধারণত কাজের সময় দেখা যায় দুদিকে সাইনবোর্ড লাগিয়ে পথ চলতি লোকজনদের সতর্ক করে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে তা মোটেও লক্ষ্য করা যায়নি। তাছাড়া কাজের ধরন দেখে আটকে উঠতে হয়। রাস্তার মধ্যে থাকা গর্তে যেভাবে বিটুমিন আর পাথর দেবার কথা সেভাবে না দেবার কারণে কয়েকদিন পরেই সেই পাথর উঠে গিয়ে আবার সৃষ্টি হচ্ছে গর্তের। শুধুমাত্র নামকে ওয়াস্তে কাজ করে দিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে দিতে চাইছেন। যে ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন তার নির্দেশেই এই কাজ হচ্ছে বলে জানান। কোন ডিভিশন? গান্ধীগ্রাম। এই যে আপনার কাজ করা হয়েছে সেগুলো কি টিকব? হ্যাঁ টিকব। এই ভিআইপি রোডের উপর মানে এত গাড়ির প্রেশার, তারপরেও টিকব মনে করতেছেন আপনি? আপনার নাম? কি করেন? ব্যবসা বাণিজ্য। আপনি কন্ট্রাক্টর? শুধু গর্তের মধ্যে বিটুমিন মেশানো পাথর দিয়ে কোনো রকমে কাজ সেরে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবার ধান্দায় কাজ করা হচ্ছে বলে অভিযোগ। এই কাজের দায়িত্বে রয়েছেন গান্ধীগ্রাম পূর্ত দপ্তর। এই দপ্তরের কর্মীদের খামখেয়ালির কারণেই কোনো রকমের সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে নিম্ন মানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ। এলাকার লোকজনেরা চাইছেন কোনো রকমে নয়, স্থায়ীভাবে এই কাজ করা হোক, নতুবা এ ধরনের কাজের কোনো মানে থাকতে পারে না। এখন দেখার বিষয় এই ব্যাপারে দপ্তরের আধিকারিকরা কি ব্যবস্থা নেয়। প্রলয়জিৎ পালের রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা।